আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম হচ্ছে কই মিল গয়া। সবার আগে তোমাদের আমি জানাই হরে কৃষ্ণ। কই মিল গয়া একটা মুভিরই গল্প। তো যাই হোক, গল্পটা হচ্ছে একটি রোহিত নামে একটা ছেলে ছিল যার বয়স ছিল 10-11 বছর, কিন্তু তার বুদ্ধি ছিল একদম বাচ্চাদের মতো। তার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, তার শুধু ঠাকুমাই তাকে মানুষ করত। ঠাকুমা অনেকবার ডাক্তার দেখেছে দেখেছে বলেছে না, এর মস্তিষ্ক আর বিকশিত হবে না, এর বিষ মস্তিষ্ক বিকশিত করার কোনো ওষুধ আমাদের কাছে নেই, যেমন চলছে চলু। তো ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিল, স্কুলে বারবার ফেল করতো, তো বলে দিয়েছিল স্কুলে যে এরকমই ডাক্তারের তো বলেছি এর মন মন বুদ্ধি বিকশিত হবে না, যেমন চলছে চলুন, আপনারা মারধর করবেন না, যেমন পারে যতটা পড়তে পারে ততটা। তো স্কুলের মাস্টাররা সব জেনে গিয়েছিলো, তাই ওর সঙ্গে যারা পড়তো, ও তো 10-11 বছর ঢেঙ্গা ছেলে ছিল লম্বা, কিন্তু ওর সব বন্ধুরা সব ছোটো ছোটো ছেলে ছিল, কেন প্রতি বছরই প্রায় ফেল করতো, 2-3 বছরে 1 বার পাস করতো। তো হর চাল নতুন নতুন ছোটো ছোটো বাচ্চারা ওর সঙ্গে পড়তো, 3-4 বোধে ও পড়তো এরকম, তো ওদের সঙ্গেই ও খেলতো টেলতো ওদের সঙ্গেই এরম করতো। আর একদম বাচ্চা হতো, দাদিকে দাদি তো সবসময় চোখে চোখে রাখতো, দাদি মানে ওর ঠাকুমা ওকে চোখে চোখে রাখতো, ছেলেটা একটাই শুধু নাতি আর কেউ নেই, ওই সাহারা ওকে নিয়ে ওর ঠাকুমা বেঁচে আছে। তো এইরকম তো রোহিত কী করতো, একদিন কী হয়েছিল, রোহিতদের পাড়াতে একটা মেয়ে ছিল প্রীতি, তাদের ঘরে কোনো ফাংশন ছিল, খাবার দাবারের ব্যবস্থা হয়েছিল, কিন্তু ওরা রোহিতদের নেমন্তন্ন করেনি, কিন্তু রোহিতদের বন্ধুদের নেমন্তন্ন করেছিল। তো রোহিত বললো আমিও খাবো, আমি কী করে খাবো, তো বললো তুই কী করে খাবি, তুই তো খেতে পারবি না। তো ওর বন্ধুরা বলেছে, রোহিত বলছে আমার একটা বুদ্ধি এসেছে, বলো কী, আমি না টেবিলে যে তলায় টেবিলের তলায় লুকিয়ে যাবো, তোরা উপর থেকে তো খেয়ে খেয়ে আমাকে হাতে দিবি, আমি খাবো। বন্ধুরা বলেছিল ঠিক আছে। তো ওইভাবে ও প্যান্ডেলের তলা দিয়ে ঢুকে এসে না টেবিলের তলায় ঢুকে পড়েছিল, আর ওর বন্ধুরা উপর থেকে তো নিজেরা খেতে খেতে হাতে করে করে দিচ্ছিলো, আর টেবিলের তলায় শুয়ে শুয়ে খাচ্ছিলো। এদিকে অনেকক্ষণ এরম করে চলার পরে প্রীতি বলে মেয়েটা দেখে নেয়, যে প্রায় রয়েছে সমবয়সেই ছিল, সে ওটাকে ওকে দেখে নেয়। ওর দেখে নেওয়ার পর ও সব চেঁচায় চেঁচে ওঠে, চুরি করে খাচ্ছে চুরি করে খাচ্ছে, ও চেঁচে উঠতে রোহিত ফটাফট পালিয়ে যায়, ওই পালা দিয়ে তলা দিয়ে প্যান্ডেলের তলা দিয়ে। তো ওর প্রীতি মেয়েটার 2-4 বন্ধু ছিল বা ভাইটাই বি ছিল বড় মতো ছেলে, তারা ওকে দেখতে পেয়ে যায়, রোহিত পালাচ্ছিল যখন ছেলেটা চিনে যায়, তখন বললে আচ্ছা এই ছেলেটা এত বদমাইশ। তো একদিন রোহিত কী করেছিল, একদিন একটা ও পা গাড়ি সাইকেল জানো তো, একরকম সাইকেল যেটার হ্যান্ডেল আছে একটা দাঁড়া লম্বা ডান্ডার মতো হ্যান্ডেল, আর এক পা দিয়ে দিয়ে ঘষে ঘষে তার মানে একটা পাতলা একটা স্লেজের মতো গাড়িটা তার চাকা থাকে, আর ওই পা একটা পা দিয়ে ঘষে 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 গাড়িটা এগোতে থাকে। তো ওই গাড়ি নিয়ে রোহিত ঘুরছিলো, তখন ওই প্রীতির বন্ধুরা ওকে দেখেছিল বলে এই তুই তো সেদিন খুব চুরি করে খাচ্ছিলি না, ও কী বলে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তখন ওরা ওই 4 বন্ধু ওর প্রীতির বন্ধু বা ভাই যা ওর চারদিকে ঘুরতে আরম্ভ করলো, ঘুরতে আরম্ভ করে তারপর ওকে খুব মার, সবাই মিলে ডান্ডা দিয়ে লাঠি দিয়ে রোহিতকে একদম ভীষণ মেরে ক্ষতবিক্ষত করে দিল ওকে। রোহিতকে ওর বন্ধুরা সব দেখেছিলো, দাদিকে খবর দেয়, ছোটো দাদি ছুটে যেয়ে রোহিতকে করে নিয়ে আসে ঘরে, যেয়ে ওর রোহিতের শুরা শিশুরা করার পর রোহিতের ঠাকুমা প্রীতির ঘরে যায়, বললো প্রীতি এটা তোমরা কী করলে, হ্যাঁ তুমি এটা কী করলে, বললো আন্টিজি ও সেদিনকে চুরি করে খেয়েছিলো, বললো তুমি জানো না ওর মা ওর মন্দ বুদ্ধি ওর বুদ্ধি বিকশিত হয় না বাচ্চার মতো, ও কি এত কিছু বোঝে, হ্যাঁ তুমি ওকে সব কিছু জেনে ওকে দিয়ে তুমি একে দিয়ে মারালে মেরে একদম একদম ক্ষতবিক্ষত করে তুমি কিরকম, বলে আন্টিজি আমার অনেক বেশি হয়ে গেছে, আমি সত্যি খুব সরি, আমি আন্টিজি আমাদের খুব গলতি হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে, আর এরম হবে না কোনো দিন। আপনি বলে ছি তোমার থেকে এরম আমরা আশা করতে পারিনি, তুমি ও তো তোমার ব্যাপার তুমি জানো না ও কীরকম, হ্যাঁ আমার এই একমাত্র নাতিকে তোমরা মেরে একদম এই করে দিলে, একটু একটু খেয়েছে বলে যেতে খেয়েছিলো কত টাকার খেয়েছিলো, আমার থেকে টাকা চেয়ে নিতে, হ্যাঁ
তা বলে এরকম করে মারতে হবে? কি খুব শোনায় বললো। তখন যাই হোক, পিতৃতে অনেক ক্ষমা চেয়ে বলে আর কোনোদিন হবে না দাদি, আর কোনোদিন করবো না, এরকম আমার খুব ভুল হয়ে গেছে। বন্ধু টন্ধুদের বলে দিয়েছিল, বলে খবরদার ওকে মারিস না, তো বাচ্চা বুদ্ধি। তারপর থেকে ও খুব প্রীতি খুব ইয়ে করতো, আর মাঝে মাঝেই রোহিতের ঘরে আসতো, আর রোহিতের সঙ্গে একটু আধটু খেলতো টেলতো, ধীরে ধীরে আসা শুরু করে। যাই হোক, দাদি খুশি হয়ে যায়, রোহিত খুব খুশি হতো, সব ভুলে গেছিল। তো এইভাবে ওর আস্তে আস্তে বয়স বাড়তে শুরু হয়ে যায়। একদিন কি হয়, রোহিতের ঘরে ও ঢুকে যায়, ওই প্রীতি আসে। রোহিতদের আর একটা পুরোনো ঘর ঘর ছিল কামরা, যেটার মধ্যে ওর বাবার একটা ল্যাব ছিল, তাতে কম্পিউটার লাগানো ছিল, সব কিছু ছিল। রোহিত মাঝে মাঝে বাবার ঘরে ঢুকে কম্পিউটারতে ছেড়ছাড় করতো, মানে চালা দেওয়ার চেষ্টা করতো, এ করতো, এসব করতো। তো ওর দাদিওকে বারবার বলছে, খবরদার তুই ওই ঘর ঘর ঘরে যাবি না, তোর ওই তোর বাবার একসাথে এইসব কাজ, তুই খবরদার, এইসব মানা করেছিলো। কিন্তু ওর ঠাকুমা কতবার সবসময় দেখবে রান্না বান্না করে, ও করে, ওর সব দিকে ধ্যান রাখতে পারতো না, কখন চুপি চুপি কামরায় চলে যেত আর রোহিত হতো। একদিন পিসিকে প্রীতিকে নিয়ে রোহিত ওই কামরায় ঢুকেছিল, বললো, আরে তোদের ঘরে এত বলো কম্পিউটার ল্যাপটপ, কম্পিউটার? বললো, হ্যাঁ এটা আমার বাবার। বললো, চালাতে পারিস? আমি তো চালাই, মাঝে মধ্যেই চালাই এটাকে, কই চালাতো? তোরা দুজন দেখলো কি এদিকে না, রোহিত দু একটা তার তুর জুড়লো, পিতুও মিলে দিচ্ছে, পিতু বোধ একটু তো জানতো, তো কি তার তুর জুড়ে যেই ওইটা কম্পিউটারটা হঠাৎ চালু করলো, অমনি কড়কড় করে একদম বিজলি চমকে উঠলো, যেন মেঘ গর্জন করে উঠলো, আর কি একটা লাইটনিং বি এসে গেলো, বিজলি চমক হঠাৎ কি একটা এসে গেল। তো আর ওদের ঘরে লাইট বোধ হয় চলে গেলো কিরম এটা ওতে। তোর ঠাকুমা ছুটে এসে বললো, কিরে তুই কী করছিস তোরা? হ্যাঁ তোদের মানা করেছি না, এখানে প্রীতি তুমি এখানে কী করছো? বললো, আন্টিজি রোহিত আমাকে নিয়ে এলে ঘরটে, আমরা কিছু করিনি। লাইট কেউ চলে গেলো, তোরা এখানে কী করছো? বেরো 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 ঘর থেকে, বেরিয়ে যাও, বেরো বেরো ঘর থেকে, বার করে দেয়। ফির কিছুক্ষণ পরে ওটা টিপ 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 বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে ওর দিয়ে দাদি ফিরে আবার চলে যায়, খবরদার ঘরে যাবে না, ওর দাদি ঘরটা বন্ধ করে দেয়। একটু পর ওরা বাইরে বারান্দায় দাঁড়িয়েছিল, বৃষ্টি পড়ছিল বলে, হঠাৎ দেখে ওদের ঘরের বারান্দায় ও বারান্দার অন সাইডে, যেটিকে যেটিকে দাদি রান্নাঘরের দিকেটা নেয়, অন্য সাইডে দেখে একটা কি একটা জীব নড়ছে, চোখটা মিটমিট করছে। এই জীবটাকে দেখতে ঠিক অনেকটা মুখটা ছোট্ট ছাগলের মুখের মতো, সাদা রঙের খরগোশের মতো গায়ের রঙটা, লোম টোমে ঢাকা, আর চোখগুলো ছোটো, মাথাটা ঠিক শাক খরগোশ, এই ছোটো ছাগলের ছাগলের মুখের মতো বা ভেড়ার মুখের মতো, সিং বিনা সিং বলা যেরকম ছাগলের মুখ হয় সেরকম। তো ওরা দেখতে দেখতে রোহিত বলি, এটা কী? পিছু বলি, এটা কী? পিছু তো ভয় পাচ্ছিল, এটাকে দেখে রোহিত ছুটে এসে গেল ওর কাছে। আর দেখে ওইটা ওই ছাগলের মতো লোক জিনিসটা চোখ মুলছে, আর ওর যে আর ওর দিকে চোখ মুখ, একবার চোখটা বুঝছে, একবার চোখটা খুলছে। তখন রোহিত বলছে, হ্যালো দোস্ত, হ্যালো দোস্ত, হ্যাঁ হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাত মেলাও। বলে রোহিত ওকে হাত মেলাতে যাচ্ছে। তো ওই ওই জিনিসটা আসলে ওটা এলিয়ান ছিল, ও হাতটা বাড়ি ওর দিকে হাত মেলাতে লাগলো, হাত মেলালো, তুমি ওর দোস্ত। তখন এদিকে ও কি যে এইসব যে এইটা করছে, আমার সঙ্গে ঠাকুমা বলছে, আরে রোহিত কী করছিস, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, খাবি আয় তোরা সব। তো রোহিত বললো, এদিকে বৃষ্টি পড়ছে, বললো তো তাড়াতাড়ি প্রীতিকে বলছে, চল চল ওকে ধরে নিয়ে যাই ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। তাড়াতাড়ি ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা বড় ঝুড়ি চাপা দিয়ে দিল, দিয়ে ওরা চলে গেল। ফের ওর তো প্রীতির বুক ধপধপ করছিলো, আরে যাই ওরা খেয়েটে খেয়েটে নিয়ে প্রীতিতে চলে যায়। রোহিত ওর সঙ্গে একটু হাতা মিলিয়ে টিলে চলে যায়। এরকম করে একদিন দুদিন পরে ও প্রীতি রোজ আসতো, আর ওই ওকে ওই এলিয়েনের সঙ্গে ওরা কথা বলতো, দোস্ত করতো, দোস্ত খুব। এদিকে কী হলো, এই যে বিজলি কড়কড় করছিলো, এই যে কানেকশান হয়ে গেলো অন্য গ্রহর সঙ্গে, যার ফলে কি আমেরিকা ফ্যামেরিকার রাডারে বা ওদের ইয়েতে এটা ধরা পড়ে গিয়েছিলো, আর ওরা সব এলিয়েনের খোঁজে সব বেরিয়ে পড়লো। এটা দেখ, ওরা ওদের রাডার ধরা পড়েছে, এটা ইন্ডিয়াতে হয়েছে, এবং ওখানেই ইন্ডিয়ার জায়গাটাকে ওরা লোকেট করে নিয়েছিলো, যে এটা এই জায়গা রোহিতদের গ্রামের ওখানটাই, রোহিতদের যে এটা একটা হিল স্টেশনের মতো জায়গা ছিল, তো ওখানে যারা থাকতো ওরা, আর
ওখানে এই একটা দুটো স্কুল ছিল, বেশি বড় জমজমাট শহর ছিল না, তো ওরা ওকে লোকেট করে নেয়। ওরা সব আসা শুরু করেছে দু তিন দিন পর। এদিকে জানতে পেরে যায় তো এরা সব খোঁজ খবর নিতে শুরু করে, এখানে কত এলিয়েন টেলিয়েন এসেছে কিনা, যেমন খোঁজ খবর শুরু করতে পেরেছে। এদিকে পিতি তো সব খবর জানে, চালাক মেয়েছিল। পিতি বলে, আরে শোন, সব আমেরিকানরা কোথা থেকে সব লোক এসেছে, জাসুস এসেছে, এলিয়েনকে ইয়ে করছে, ওরা লোক খোঁজ, কী হবে কী হবে? রোহিত বলে, কী হবে কী হবে? বলে, তোর তাহলে তো ছেড়ে দিতে হবে ওকে তো। তখন এদিকে ওরা এলিয়েনদের ওই গ্রহ থেকে একটা হেলিকপ্টারের মতো কি জিনিস পাঠিয়েছিল, ওরা ও তাড়াতাড়ি ওকে বার করে, ওর দাদি ওকে জানেন, ওরা বললো, দোষ যাও 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 দোষ, হ্যাঁ তুমি তোমাকে তাড়াতাড়ি চাই, সব ধরে নিল। ওরা বুঝে গেছিলো ওরা সব এসে যাচ্ছে, আমেরিকানরা ধরে নেবে ওকে। এবার তাড়াতাড়ি একটা হেলিকপ্টার মতো কেসে গেলো, বোধ ওকে ওরা চড়িয়ে দিল, ওরা চড়িয়ে দিল। ওরা যাবার সময় এলিয়েন আবার ওকে হাত মেলালো, দিয়ে হাত মেলাতেই ফির ওর হেলিকপ্টার নাকি একটু ওদের গ্রহের একটা কী জিনিস সেইটাই করে ও চলে গেল, ওরা চলে গেল অন্তরিক্ষকে চলে গেল, ওরা ধরতে পারলো না। ফির ওর দাদি যে জানতে পেরে গেলো, তোর কী করেছিলি? বলে বললো, আন্টি যে এলিয়েন এসেছিলো আমাদের, আমার রোহিত, আমরা এটা তার চড়াতে। বলে, হ্যাঁ হ্যাঁ দাদি বোধ হয় বলেছিল, ভাবে জলদি চল, জলদি ভাগাও, জলদি তাড়াতাড়ি চললো, ওরা চলে যাবে। কিন্তু এলিয়েন যাওয়ার পর কী হয়, এলিয়েন ছুঁয়ে যাওয়ার পর রোহিতকে যে ভালোবাসে, তার ফলে কি, রোহিতের বুদ্ধি একদম অত্যন্ত প্রখর হয়ে গেলো, সেই মন্দ বুদ্ধি ওর কেটে গেলো। আর পরে স্কুলে টিস্কুলে একদম পড়াশোনায় খুব ভালো হয়ে গেলো। এদিকে পিতির সঙ্গে মেল মেলাপ খুব এর, পিতি ওর অদ্ভুত প্রতিভা দেখে অবাক হয়ে গেলো। তখনও ও সব ছোটো ক্লাসে বই বই সব এক মিনিটে সব মরে উঁচু ক্লাসে পড়তে শুরু করে গেলো। আর এক অদ্ভুত অপূর্ব মানুষও সৃষ্টি হয়ে গেলো, যে যার বুদ্ধি একদম অদ্ভুত, আর সে খুব তেজ দিমাগ হয়ে গেলো, পড়াশোনা টড়াশোনা খুব ভালো হলো, আস্তে 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 বড়ো হয়ে গেলো। পিতির সঙ্গে খুব ভাবও হয়ে গেলো, পৃথিবী তো পিতি তো এর সঙ্গে এর পার্সোনালিটি দেখে অবাক হয়ে গেলো। আর শেষ পর্যন্ত পিতির সঙ্গে রোহিতের বিয়ে হয়ে যায়। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।